দারুণ। তুমি আম্বরেলা বানান করতে পারবে? আমি করবই না, আমি করবই না। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালিয়াচক হাই স্কুল গেটের সামনে। আজকে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা, ইংরেজি পরীক্ষা। আর ইংরেজি পরীক্ষা আজকে কেমন হচ্ছে সবার? আর কোথা থেকে সব এসছে, কোন কোন স্কুল থেকে এসছে পরীক্ষা দিতে, সেই সব কিছুই আপনাদের জানাবো, শুধু দেখতে থাকুন। পরীক্ষা কেমন হলো? দারুণ দারুণ। কেমন হলো পরীক্ষা? হ্যাঁ ভালো। কি পরীক্ষা ছিল? ইংলিশ। কেমন হলো পরীক্ষা? খুব ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। বাজে গার্ড কেমন স্কুলে? অনেক ভালো। কেমন হলো পরীক্ষা? ভালো হয়নি। পরীক্ষা কেমন হলো? ভালো। পরীক্ষা কেমন হলো? ভালো ভালো, সুন্দর হলো পরীক্ষা। গার্ড এত ভালো, সম্মঙ্গল। গার্ড কেমন? হ্যাঁ ভালো ভালো। স্কুলে গার্ড কেমন? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো। কেমন হলো পরীক্ষা? কেমন হলো? হ্যাঁ ভালো, খুব ভালো। গার্ড কেমন স্কুলে? গার্ড আছে নর্মাল। আজকে কি পরীক্ষা ছিল? ইংরেজি পরীক্ষা ছিল। কোন স্কুল থেকে এসেছো? দরিয়াপুর বাসি হাই মাদ্রাসা। দরিয়াপুর বাসি হাই মাদ্রাসা। গতবার কিন্তু ওই আম্বরেলা বানান করতে পারেনি, ওটার জন্য কিন্তু ভাইরাল হয়ে গেছিল অনেকটাই। তো তুমি আম্বরেলা বানান করতে পারবে? আমি করবই না। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। কোশ্চেন কেমন ছিল? আজ 2024 সালের উচ্চ মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা ছিল। এই কালিয়াচক হাই স্কুলে কোন কোন স্কুলের পরীক্ষার সেন্টার পড়েছে? আমাদের বিদ্যালয়ে 4টি স্কুলের সেন্টার, এখানে ছেলেমেয়েরা এসছে। দরিয়াপুর বাইসি হাই মাদ্রাসা, ফতেখানি মাদ্রাসা থেকে, এবং সুজাপুরের যে গার্লস স্কুল সেখান থেকে এসছে, আর নাজিরপুর হাই স্কুল থেকে এসছে। প্রথম পরীক্ষা দিন দেখেছিলাম যে দরিয়াপুর হাই স্কুলে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, তেমন কোনো কিছু হয়েছে স্যার? না, আমাদের স্কুলে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা প্রথম থেকেই অ্যালার্ট ছিলাম, এবং আমাদের শিক্ষক শিক্ষিকা এবং সবার মিলিত প্রচেষ্টায় আমরা ফ্রিক্সিংটা খুব ভালো করে করেছি, যাতে করে কোনো শিক্ষার্থী বা পরীক্ষার্থী মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারে। এবং আমরা অ্যালার্ট আছি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে, এবং স্থানীয় যারা শিক্ষাপ্রেমী তাদেরকে সঙ্গে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের এই বিদ্যালয়ে যারা পরীক্ষা দিচ্ছে তারা খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে, কোনো অসুবিধা হয় না তাদের, এবং আমরা যতটা পারি আন্তরিকভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কত তারিখ পর্যন্ত চলবে স্যার, শেষ কত তারিখে? গত 16 তারিখ থেকে শুরু হয়েছে। এরপরে সায়েন্সের পরীক্ষা আছে, বিভিন্ন বিষয়গুলোর পরীক্ষা আছে। আমাদের 29 তারিখে এই ভেন্যুতে পরীক্ষা শেষ আছে। তো আমরা সমস্ত পরীক্ষার্থীদের শুভকামনা করছি, তারা যেন ভালোভাবে পরীক্ষা দেয়, এবং তাদের যে জীবন গড়ার যে পরীক্ষা তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে। তো আপনারা জানলেন উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে সবার কালিয়াচক হাই স্কুলে, কালিয়াচকের ঐতিহ্য কালিয়াচক হাই স্কুল। তো কালিয়াচক হাই স্কুলেই আমি দাঁড়িয়ে, আর এই স্কুল থেকেই আপনাদের দেখালাম যে আজকের পরীক্ষা কেমন হলো সবার। সবাই বলল খুব ভালো হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।